Quran, 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 Quran. Jibon kore shumahan, Quran, Quran. Sharol pather paygam, Quran, Quran. Sallallahu ala Sayyidina wa Mawlana Muhammad. وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم প্রিয় ভাই এবং বোনেরা, অত্যন্ত মজার আলোচনা। একদিকে একদিকে আমার প্রয়োজনীয়, আপনাদের সকলের প্রয়োজনীয় শোনার দরকার, আর একদিকে আলোচনাটা অত্যন্ত হৃদয়গ্রাহী, মজার আলোচনা। তো আদম আলাইহিসসালাম যখন স্ত্রীকে নিয়ে রাত্রে থাকলেন মুজদালিফায়, একটা আশ্চর্য দেখেছেন আপনারা, মুজদালিফায় লক্ষ লক্ষ, 35 থেকে 40 লক্ষ মানুষ, এর মধ্যে কম করে হলেও তো 20 লক্ষ যুবক যুবতী হবে, যুবক, কারো মাথা কারো পাও। আল্লাহর কি কুদরত, চিন্তা করে দেখুন, যদি ইউরোপ, অস্ট্রেলিয়া, এশিয়া, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো জায়গায় এই 40 লক্ষ, 20 লক্ষ পুরুষ, 20 লক্ষ মহিলাকে এক জায়গায় ঘুমাতে দেওয়া হয়, এখানে কত লক্ষ পুলিশের দরকার হবে, তারপরেও যে কত অঘটন ঘটবে তার কোনো শেষ নাই। কিন্তু 40 লক্ষ মানুষ, পুরুষ মহিলা একত্রিত হলেন, আপনারা কি কখনো শুনেছেন এখানে কোনো জিনা হয়েছে, ব্যভিচার হয়েছে, নাউজুবিল্লাহি মিন জালিক, অথবা এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটেছে? এত সভ্য জাতি, এত সভ্য মানুষ, এত সিভিলাইজড কওম, কে উপহার দিল আপনাদেরকে? উপহার দিয়েছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কে তাদেরকে হেফাজত করলো? কে তার জৈবিক চাহিদাকে, তার খায়েশাতে নাফসানিয়তকে, তার কামনা বাসনাকে, তার কুপ্রবৃত্তিকে দমিয়ে রাখলো? কে? আল্লাহ রাব্বুল জালাল ওয়াল করিম। শুধু আল্লাহর সন্তুষ্টি, বান্দা শুধু আল্লাহর সন্তুষ্টি। আপনারা দেখছেন না, বাচ্চারা যখন স্কুলে যায়, যাওয়ার পরে তাদের, এদেশেও আমি তো, এদেশের স্কুলে তো আমি যাই নাই, যারা গিয়েছেন আমার তো মনে হয় এরকমই হবে। আমরা যখন আমাদের দেশে স্কুলে যেতাম, অথবা আমাদের মাদ্রাসার ক্লাসে যখন যেতাম, যখন ডাক দিতেন শামসুজ্জামান, আমরা কি বলতাম স্কুলে যাওয়ার? আই এম প্রেজেন্ট স্যার। বাংলাদেশেও আপনার অনেক সময় এই ইংরেজিতেই বলা হয়, অথবা বাংলায় যেখানে বলা হয় সেখানে বলতো উপস্থিত, স্যার আমি উপস্থিত। আর যারা আরবিতে, অনেক মাদ্রাসায় বলে লাব্বাইক, আমি উপস্থিত। সুবহানাল্লাহ। তো নাম ধরে ডাক দিলেই তো উপস্থিতির কথা আসে। যিনি দাওয়াত দেন তিনি কে? তিনি হলেন মেজবান। আর যিনি দাওয়াত রাখেন তিনি হলেন মেহমান। তো যারা হজে যান তাদের কিন্তু একটা টাইটেল আছে। টাইটেল অর্থ কী? একটা উফাদি, একটা নাম, একটা লকব। আর সেটা কি? দাইফুর রহমান। দাইফুর তো মেহমান, রহমান অর্থ কি? রব, আল্লাহ। যারা হজে যান তারা আল্লাহর মেহমান। আরবের মানুষেরা হাজি সাহেবদেরকে ডাকে দাইফুর রহমান, আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এদেশের রানী যদি আপনাদেরকে দাওয়াত করেন কোনো অ্যাওয়ার্ড দেওয়ার জন্য, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে বলবেন, আপনি কত খুশি হবেন যে আমাকে রানী অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমাকে ইনভাইট করেছেন, বাকিংহাম প্যালেসে আমি যাব, আপনি কত খুশি হবেন। কিন্তু আপনাকে ইনভাইট করেছেন কে? আল্লাহ। আচ্ছা, কেউ কিছু না বললে সে কি তার জবাব দেয়? আপনি যে বললেন লাব্বাইক, আমি হাজির, আমি হাজির, তার মানে কি? আল্লাহ পাক আপনাকে ডাক দিয়েছেন আব্দুর রহমান কাম হেয়ার, আব্দুর রহিম কাম হেয়ার, মসিউর রহমান কাম হেয়ার, আল্লাহ ডাক দিয়েছেন আপনাকে, আর আপনি দৌড়াচ্ছেন আর বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিআমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আপনি কি সুন্দর বলছেন লাব্বাইক, আয় পরওয়ারদিগার আমি হাজির, আমি হাজির,
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ আমি হাজির, লা শারিকা লাক, আল্লাহ এই মহা সৃষ্টি জগতে আপনার সাথে কোনো শরীক নাই, আপনি একক মালিক, একক সত্তাধিকারী, একমাত্র রব আপনি পরওয়ারদিগার, লা শারিকা লাক, আপনার এই মুলকিয়তে, আপনার এই রাজত্বে আর দ্বিতীয় কোনো অংশীদার আপনার সঙ্গে নেই, লা শারিকা লাক। ইন্নাল হামদা, নিশ্চয় যত প্রশংসা, নিশ্চয় যত তারিফ, নিশ্চয় যত গুণকীর্তন, সব কিছু আপনার জন্য, ওয়া নিয়ামাতা, সমস্ত নিয়ামত হে পরওয়ারদিগার আপনার জন্য, লাকাওয়াল মুলক, সমস্ত রাজত্ব, আকাশের রাজত্ব, জমিনের রাজত্ব, পাতালের রাজত্ব, আরশে আজিমের রাজত্ব, সব রাজত্বের সত্তাধিকারী হে পরওয়ারদিগার আপনি একমাত্র আল্লাহ, লা শারিকা লাক, আপনার সঙ্গে কোনো শরীক নেই। সুবহানাল্লাহ, আপনি বলছেন হাদিসের মধ্যে এসেছে এই যে তাসবিহটা, এটা হলো তালবিয়া, হজের সময় যে পড়া হয় আপনার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে, যে রেতি বালুর রেতি আছে, আপনার স্যান্ড আছে, তারপরে স্টোন আছে, তারপরে ট্রি আছে, লিপ আছে, যে পাতাগুলো আছে, গাছগুলো আছে, সবগুলি আল্লাহর মাহবুব বান্দারা যখন বলতে থাকেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, যখন বলেন সব কিছু একসাথে আপনার সঙ্গে বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ যেন আপনাদেরকে, আল্লাহ যেন আমাদেরকে এগেইন এগেইন আল্লাহ পাক যেন যাওয়ার তৌফিক দান করেন, এবং যারা একবারও যান নাই, ও আল্লাহ তোমার বান্দা বান্দিগুলিকে যাওয়ার জন্য আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। তারপরে যখন হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে নিয়ে আসলেন, কোথায় আসলেন, উম্মুল কোরা, আল্লাহ যে জায়গার কথা বলেছেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, মানুষের জন্য, ইবাদতের জন্য প্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেটা মক্কা শহরে, লাল্লাযী বিবাক্কাতা, সেটা মক্কা শহরে, মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, বরকতময় বিশ্বজগতের জন্য পথ প্রদর্শক, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, আল্লাহর কুদরতের নিদর্শন মাকামে ইব্রাহিম সেখানে স্পষ্ট বিদ্যমান, ওমান দাখালাহু কানা আমিনা, যে এই ঘরে, এই হেরেমের ভিতরে প্রবেশ করবে সে আল্লাহর শান্তিতে, আমানতে চলে যাবে, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা, ওই সকল পুরুষ মহিলার জন্য এই ঘর হজ করাকে আমি আল্লাহ পাক ফরজ করে দিয়েছি, যারা ফাইন্যান্সিয়ালি, ফিজিক্যালি এবং সার্বিক দিক থেকে এবিলিটি রাখে, তার জন্য হজ করাকে আমি আল্লাহ পাক ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ পাক হজ যে ফরজ করেছেন তা আল্লাহ পাক ব্যক্ত করে দিলেন। তো আদম আলাইহিস সালাম এসেই তো নিজের ঘর বানানোর আগেই আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দাবি করলেন ইবাদতের ঘরের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাম আসার আগেই কিন্তু এই জায়গাটাকে তাওয়াফ করতেন, তাওয়ারিখের মধ্যে এসেছে ফেরেশতারা, যেহেতু দুনিয়াতেও এর ছায়া পড়েছিল, বাইতুল মামুরের ছায়া পড়েছিল, আর ওই জায়গায় ফেরেশতাদেরকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর ঘর নির্মাণ করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে চতুর্থ মুরাদ, তার কি সুলতান, চতুর্থ মুরাদ সর্বশেষ খানায়ে কাবা নির্মাণ করেছেন, প্রথম করেছেন আদম আলাইহিস ফেরেশতাদেরকে নিয়ে আদম আলাইহিস সালাম, তারপরে তিনার ছেলে করেছেন শীশ আলাইহিস সালাম, তারপরে করেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, তারপরে করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে আপনার করেছে আমালিকা গোত্র, তারপরে কুরেশ বংশের লোকেরা করেছেন, তারপরে করেছেন আবদুল্লাহ, হযরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার সংস্কার করেছেন, তারপরে করেছেন হাজ্জাজ বিন ইউসুফ, মক্কার গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ করেছেন, তারপরে করেছে আপনার, এর আগে তো মক্কার কুরাইশেরা করেছে, তারপরে করেছে বাগদাদের খলিফা হারুনুর রশিদ, তারপরে করেছেন আপনার এই তার্কি সুলতানাতের চতুর্থ সুলতান মুরাদ, সর্বশেষ যে কাবার যে সংস্কার কাজ করেছেন, বর্তমান সময়েও তার্কি সুলতানাতের চতুর্থ
সুলতান মুরাদ যে আপনার যেভাবে করেছিলেন তার ফ্রেম এভাবেই এখন পর্যন্ত খানায়ে কাবা রয়েছে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আজিম। এগারো ভার খানায়ে কাবার সংস্কার করা হয়েছে, ব্যাপৃত আলোচনা। ইনশাআল্লাহ আপনারা তারিখ দেখে জেনে নেবেন, আর আমি যদি সময় পাই ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি বলবো। তো আদম আলাইহিসসালাম তিনার স্ত্রীকে নিয়ে খানায়ে কাবা তাওয়াফ করলেন, কাবাগর বানালেন। তারপরে আপনারা জানেন নূহ আলাইহিস সালামের তুফান হয়েছিল, আল্লাহ তার খানায়ে কাবাকে আকাশে উঠায় নিয়ে গিয়েছিলেন এই নূহ আলাইহিস সালামের তুফানের সময়। তারপরে আসলো ইব্রাহিম আলাইহিস সালামের যুগ। ইব্রাহিম আলাইহিস সালামের যুগ আসার পরে আপনার কী করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন সারাকে বিয়ে করে নিয়ে আসছিলেন, আর ফিলিস্তিনের বর্ডার, মিশরের বর্ডার, বাদশাহ ছিল কামুস, বলতো সুন্দরী নারীদেরকে পাইলে আমার কাছে পাঠিয়ে দিবা, তখন সন্দুকের মধ্যে ভরে নিয়ে আসছিলেন তিনার স্ত্রী হজরতে প্রিন্সেস সারাকে। তখন প্রিন্সেস সায়রা হিসেবে যাকে আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবন, এটা অনেক লম্বা ঘটনা, সেখানে গেলে আরও দশ ঘন্টা লাগবে, তো আমি সেদিকে যাচ্ছি না। তো সারা আলাইহিসসালামকে যখন নিয়ে আসছিলেন তখন দেখে সে এইখানকার সীমান্তর বর্ডার সৈন্যরা ইব্রাহিম সহ সেখানে পাঠিয়ে দিল তাদের বাদশার কাছে। সেখানে সে চাইছিল আপনার তিনার সঙ্গে অত্যাচার করার জন্য, আল্লাহর নবীর স্ত্রীর সঙ্গে পারে নাই, তার শরীর অবশ হয়ে যেত। এরকম তিনবার চেষ্টার পরে চতুর্থবার তিনাকে ছেড়ে দিয়েছিল। তো তিনি আসার সময় তার এই জুলুমখানায়, জিন্দানখানায় বন্দী ছিলেন আরেকজন অতীব আপনার পুত পবিত্রা মহিলা ছিলেন, তিনার নাম ছিল হজরতে হাজেরা আলাইহিস সালাতুয়াসসালাম। হাজেরাকে তাদের পরিচারিকা হিসেবে দিয়ে দিল এই এই বাদশাহ কামুস। তো মিশর থেকে যখন নিয়ে আসছিলেন, ফিলিস্তিনে যখন আসলেন, আপনারা জানেন মিশর এবং ফিলিস্তিন বর্ডার, তো বর্ডার অতিক্রম করে যখন বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে চলে আসলেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালাম, তিনার প্রথম স্ত্রী সারার কোনো সন্তান হচ্ছিল না, বাচ্চা পয়দা হচ্ছিল না। এক পর্যায়ে সারা আলাইহিস সালাতুয়াসসালাম তিনার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালামকে অত্যন্ত পীড়াপীড়ি করতে লাগলেন হাজরা আলাইহিস সালামকে বিয়ে করার জন্য। বিয়ে করলেন, বিয়ে করার পরে হাজরা আলাইহিস সালাতুয়াসসালামের গর্ভে পুত্র সন্তান জন্ম নিলেন, তিনার নাম রাখা হলো হজরতে ইসমাইল আলাইহিস সালাতুয়াসসালাম। প্রিয় ভাই এবং বোনেরা, অত্যন্ত সুন্দর আলোচনা এসেছি, তো ইনশাআল্লাহ আমরা নেক্সট পর্বে জেনে নিতে পারবো ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কীভাবে খানায়ে কাবা ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন, আর তৈরি করার পরে হজের যে মানাসিকা হজ, হজ কীভাবে করতে হবে, হজের কারণগুলো ইনশাআল্লাহ আমি আগামী পর্বে আপনাদের সামনে আলোচনা করব। তারপরে যখন ইব্রাহিম আলাইহিস সালামের গর্ভে হজরতে হাজরা আলাইহিস সালামের গর্ভে জন্ম নিলেন হজরতে ইসমাইল আলাইহিস সালাতুয়াসসালাম, এখন আবার সারা বললেন যে হাজেরাকে আপনি মক্কাতে, উম্মুল কোরা মক্কাতে আপনি রেখে আসুন। শুধু হাজেরা সারার কথাই তিনি রেখে আসেন নাই, হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাকও নির্দেশ দিলেন তুমি হাজেরাকে নিয়ে মক্কায় চলে যাও তোমার পুত্র সন্তানকে নিয়ে। তো হজরত ইব্রাহিম আলা নবী আলাইহিস সালাতুয়াসসালাম তিনার স্ত্রী হজরতে হাজেরা আলাইহিস সালামকে নিয়ে কিছু মশকের মধ্যে পানি আর কিছু খাজুর সাথে নিয়ে রওনা করলেন আপনার মক্কাতে। মক্কাতে যেখানে পৌঁছালেন, আপনার যেখানে জমজম কুয়া, এখানে ছোট্ট একটা গাছ ছিল, গাছ তো নাই, আপনার একটু টিলার মতো জায়গাটা কাবার পাশে, তখন কাবার ছবি কিন্তু দেখা যাচ্ছিল না, আল্লাহ তো উঠাই নিয়ে গেছেন, একটু ঢেরার মতো এই জায়গাটা উঁচু জায়গা ছিল, এই জায়গাটা যেখানে খানায় কাবা, তো এটার কাছেই তিনি রেখে দিলেন। রেখে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাগুলো বলছিলেন আল্লাহ রাব্বুল জালাল ওয়াল করিম কি সুন্দরভাবে কোরআনুল করিমের মধ্যে আলোচনা করছেন। আমার মনে হয় ইনশাআল্লাহ আজকের আলোচনায় এই জায়গায় আমি যেতে পারছি না। আপনারা জানেন এই অনুষ্ঠানটি প্রতি সোমবার বিকাল পাঁচটার সময় এনটিভি স্টুডিও থেকে তাফসিরুল কোরআন সরাসরি দেখানো হয়, তো আপনারা যদি নিজেরা দেখতে পারবেন অথবা আপনারা যদি রেকর্ড করে রাখেন, এবং এই অনুষ্ঠানগুলো এনটিভি ইউটিউবেও দেওয়া হয়, আপনারা তাফসিরুল কোরআন এনটিভি এই ইউটিউবে যদি আপনারা যান তাহলে আমার আলোচনাগুলো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন, আপনারা ইউটিউবের মধ্যে গিয়েও আপনারা দেখতে পারবেন, তাফসিরুল কোরআন এনটিভি ইউটিউবে গিয়ে দেখতে পারবেন। তো তারপর যা ঘটল অত্যন্ত চিত্তাকর্ষক এবং অত্যন্ত আশ্চর্যজনক যে ঘটনা, হজরতে হাজেরা আলাইহিস সালাতুয়াসসালামকে রেখে আসলেন, কোথায় রেখে আসলেন, মক্কাতে। তো হাজেরা আলাইহিস সালামকে রাখার সময় ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসছিলেন, হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞেস করছিলেন আপনি যে কাজটা করতেছেন
আমাকে এবং আমার বাচ্চাকে এই মরুভূমির মধ্যে, ড্রেজার্টের মধ্যে আপনি রেখে যাচ্ছেন, পানি নাই, গাছ নাই, লতা নাই, পাতা নাই, ফল নাই, ফুল নাই, কিচ্ছু নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, এই যে কাজটা করতেছেন, আমার চিন্তা করে দেখেন, দুধের বাচ্চা শিশু কি উত্তপ্ত রুদ্র। আপনারা যারা সৌদি আরব গিয়েছেন তারা তো দেখেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, মনে হয় যেন মাথা তালু ফেটে যাবে, আপনার রুদ্রের মধ্যে টিকা যায় না, পা রাখা যায় না। এমন একটি জায়গার মধ্যে যখন মা হাজরে আলাইহিস সালাতুয়াসাল্লামকে রেখে আসছিলেন, কি স্বামী ভক্ত ছিলেন, সুবহানাল্লাহ, স্বামীকে অত্যন্ত পলাইটলি জিজ্ঞেস করতেছেন, হে প্রাণাধিক প্রিয় স্বামী ইব্রাহিম, আপনি যে কাজটা করতেছেন এটা কি আপনার ইচ্ছায় করতেছেন না প্রতিপালক আল্লাহ পাকের ইচ্ছায় আপনি কাজটা করতেছেন? ইব্রাহিমের মন, বুড়া বয়সে সন্তান পাইছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বৎসর তখন ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়েছিল, তো এই বয়সে বাচ্চা পাইলে আপনার কত যে ভালো লাগে, আনন্দ লাগে, আপনার যে বুড়া বয়সে যে পান উনাকের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। আর অনেক চাচা যারা আছেন বৃদ্ধ বয়সে বাচ্চা পাইছেন, চাচারা শুনলে আমার মনে হয় ভালো, ওনারা একটু উপলব্ধি করতে পারবেন বৃদ্ধ বয়সে বাচ্চা পাইলে যে কত ভালো লাগে, মাশাআল্লাহ। যাই হোক, তো ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসাল্লাম কত আদরের সন্তান ইসমাইল আলাইহিসসালাম। আর ইসমাইল কি একটু সুন্দর ছিলেন নাকি? ইসমাইল আলাইহিসসালামের পেশানির মধ্যে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক, সুবহানাল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আমার হাতে আজকে আর সময় নেই, আপনারা অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাকেও যেন সুস্থভাবে আপনাদের জন্য আগামী সপ্তাহে আমরা এখান থেকে আলোচনাটা শুরু করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা প্রতি সোমবারে বিকাল 5টার সময় এনটিভি তাফসিরুল কোরআন অনুষ্ঠানটি আপনারা দেখবেন। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। ওয়াখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কোরআন কোরআন জীবন করে সুমহান, কোরআন কোরআন সরল পথের।